বাবজানের বায়োস্কোপের টেইলার নিয়ে আমরা আজকে এসেছি রাজশাহী কলেজ রাজশাহীতে। আজকে আমরা সারাদিন এখানে থাকবো রাজশাহী কলেজের ছাত্রছাত্রীদের সাথে। আমরা শুভেচ্ছা বিনিময় করবো, দেখাবো তাদেরকে টেইলার। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন রাজশাহী কলেজ রাজশাহীর অধ্যক্ষ হাবিবুর রহমান স্যার। স্যারের অনুভূতি জানতে চাচ্ছি আমরা। রাজশাহী কলেজের পক্ষ থেকে আমার অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এর চলচ্চিত্রকার, কাহিনীকার, তারপর যারা এর নির্মাতা সকলকে, এবং শিল্পীদের আমার পক্ষ থেকে, রাজশাহী কলেজের পক্ষ থেকে, ইভেন রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমরা 10 পয়সা দিয়ে আমরা চুরি করে, বাবার পকেট থেকে চুরি করে বায়োস্কোপ দেখতে গেছি। আমরা মনে মনে ভেবেছিলাম যে এখানে বোধহয় মানুষ আছে, তো মানুষ তো নেই, সেই একটা ছবি ওখানে শো করা হয়। আসলে এটা রিয়েলি অনেক দিনের যে একটি আমাদের যে পুরাতন ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, এই আমি বলবো গ্রামীণ একটি ঐতিহ্যকে এই তুলে ধরেছে চলচ্চিত্রকার, এটা নিঃসন্দেহে মানে প্রশংসার দাবিদার। এবং আমি মনে করি যে এ কালের প্রজন্ম এটা দেখে উৎসাহিত হবে, এবং সেই আমাদের বাঙালির ঐতিহ্যকে ধারণ করার মানুষে তারা জাগ্রত হবে। আসলে প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের ক্যাম্পাসে আসার জন্য, এবং ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর সিনেমা তৈরি করার জন্য, যেটা বর্তমান প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের বাংলার ঐতিহ্য, বায়োস্কোপের মতো একটি ঐতিহ্য যেটা আমরা ছোটোবেলায় শুনেছি কিন্তু আসলে কখনো দেখিনি, আপনাদের কারণে আজকে সৌভাগ্য হলো আমাদের দেখার। সুস্থ ধারার চলচ্চিত্র অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব, এবং সুস্থ ধারার চলচ্চিত্রটাকে জনগণের কাছে কিভাবে প্রমোট করা যায় সে ব্যাপারে আপনারা আরও বেশি আগ্রহী বা আরও বেশি পদক্ষেপ নেবেন, এটা আমার একটা পরামর্শ। ট্রেলারটাই মাত্র দেখলাম, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ রেজাউল রেজু ভাইয়াকে আমাদের মাঝে এত সুন্দর একটা মুভি উপহার দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আমাদেরকে এরকম মুভি উপহার দেবে। রাজশাহী কলেজে ট্রেলার দেখানোর পরে আমরা এখন রওনা হচ্ছি সিরাজগঞ্জের পথে। বাবজান বায়োস্কোপ আসছে 8 ডিসেম্বরে, আর আমরা আসছি আপনার সামনে।